আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এর আগের দিন আমরা এক্সারসাইজ 4.1 মানে অ্যালজেব্রিক এক্সপ্রেশন এর গুণনের নিয়মটা দেখিয়েছি, মাল্টিপ্লিকেশন দেখিয়েছি। আজকে আমরা 4.2 এর ডিভিশন বা ভাগের যে নিয়ম আছে অ্যালজেব্রিক এক্সপ্রেশন এর, মানে বীজগণিতের যে রাশিমালা, এর যে ভাগ কিভাবে করতে হয় সেটা আমরা আজকে দেখবো। তাহলে তোমাদেরকে রুলস জানতে হবে যে ভাগের নিয়মে এক্সপোনেন্ট যেগুলো থাকে, পাওয়ার যেগুলো থাকে, সেগুলোকে কিভাবে করতে হয়। যেমন আমরা গুণনের ক্ষেত্রে দেখেছি যে এক্স টু দি পাওয়ার 5 ইন্টু এক্স কিউব, তখন কি হয়েছে, আমার গুণনের সময় পাওয়ার গুলো যোগ হয়েছে, 5 প্লাস 3 ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 8। সেম এজ যদি এটা আমার ডিভাইডেড আকারে থাকতো, এক্স টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই এক্স কিউব, তখন আমাদের কি হতো? এই যে যেমন ভাগ আছে, এখানে ভাগ যদি ভাগ থাকে, বেস সেম থাকলে আমি জানি কি পাওয়ার গুলো বিয়োগ করতে হয়, এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 3 ইকুয়াল টু এক্স স্কোয়ার। এটা হলো ডিভিশনের যে এক্সপোনেন্ট যে রুলস আছে, এক্সপোনেন্ট মানে যে পাওয়ার, পাওয়ার যে রুল ভাগের ক্ষেত্রে সেটা হলো এই রুল, যদি বেস সেম থাকে এটাকে বলে বেস, নিচেরটাকে বলে বেস, আর উপরটা হলো পাওয়ার। যদি বেস সেম থাকে, বাংলা বলে ভিত্তি, যদি বেস সেম থাকে তাহলে আমাদের এই পাওয়ারটা আমরা বিয়োগ করতে পারি। এর আমরা বেসিক নিয়ম হলো এক্স টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই এক্স কিউব, এটাকে আমরা কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার 5 মানে কি, যে এক্স 5 বার গুণন, 1 2 3 4 5। সেম এস এখানে দেখো এক্স কিউব মানে কি, এক্স 3 বার গুণন, তাহলে দেখো এখান থেকে একটা দুইটা তিনটা, 1 2 3টা চলে গেলে, এক্স আর এক্স থাকে, এক্স আর এক্স গুণ দিলে হয় এক্স স্কোয়ার। তাহলে তোমরা বুঝতে পারছো যে যদি আমরা ভাগ করি, ভাগ করার ক্ষেত্রে আমার কি হচ্ছে, স্কোয়ার আসতেছে। এটা আমি ফর্মুলা ইউজ করে করতে পারি ভাগের যে রুলস এক্সপোনেন্টস এর ক্ষেত্রে, মানে পাওয়ার এর ক্ষেত্রে, যে বেস সেম থাকলে আমার পাওয়ার দুটাকে বিয়োগ করতে পারে। যেমন আমার আছে এ টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই এ 3, তখন আমি কি লিখতে পারবো, এ টু দি পাওয়ার 6 মাইনাস 3, দ্যাট মিনস এ 3। সবসময় উপরেরটা প্রথমে লিখতে হবে, তারপরে নিচেরটা লিখতে হবে। আবার খেয়াল করতে হবে যে আমার এখানে এ টু দি পাওয়ার 6 আছে, নিচে আছে আমার এক্স টু দি পাওয়ার 6, তাহলে কিন্তু এটা হবে না যে আমি এটাকে এ 6 মাইনাস 6 অথবা এক্স 6 মাইনাস 6 এরকম লিখতে পারবো না। কিন্তু আমার এখানে এ যা থাকলে এখানে এ থাকতে হবে, এখানে এক্স আছে এখানে এক্স থাকতে হবে, এটা এরকম হতে পারে এ টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 6 ইকুয়াল টু এ 6 মাইনাস 6 লিখতে পারে, অথবা এক্স টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 6, এটাকে আমরা এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 6 লিখতে পারি। কিন্তু কোনোভাবেই যদি আমার বেস ভিন্ন হয় তাহলে কিন্তু আমরা এই ফর্মুলা ইউজ করতে পারবো না। বেস ভিন্ন হলে আসলে সেক্ষেত্রে আমাদের ভাগ ওভাবে যায় না, কাটাকাটি যায় না, আমাদেরকে আলাদাভাবে লিখতে হয়। তবে এখানে একটা নিয়ম তোমাদের মনে রাখতে হবে যে যদি এক্স সেম থাকে, সেম থাকলে আমরা বিয়োগ করতে পারবো, তবে এই এক্স এর মান কখনোই আমার কি হবে না, জিরো হবে না, মানে এক্স অলওয়েজ নট ইকুয়াল টু জিরো। কেননা দেখো, ধরো আমার এক্স টু দি পাওয়ার 5 আছে, নিচেও আমার এক্স টু দি পাওয়ার 5 আছে, তাহলে এটা আমরা কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 5, তার মানে কি হচ্ছে, এক্স টু দি পাওয়ার 0। তাহলে আমরা জানি যে কোনো জিনিসের উপর যদি পাওয়ার 0 থাকে হয় 1, কিন্তু খেয়াল করো এখানে এক্স এর ভ্যালু যদি এখানে 0 হয়, 0 টু দি পাওয়ার 0, 0 টু দি পাওয়ার 0 নট ইকুয়াল টু 1, 0 টু দি পাওয়ার 0 কখনো 1 হবে না, এটা ইনডিটারমিনেট ফর্ম বল বা অনির্ণায়ক ফর্ম বলেন। ওকে, 0 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 লেখা যায় না, 0 ব্যতীত যে কোনো মানের জন্যই আমরা এটা লিখতে পারি 1। অতএব আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যখনই লিখি না কেন, এক্স টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 3, এখানে এ টু দি পাওয়ার 5 মাইনাস 3 ইকুয়াল টু এ স্কোয়ার, তার মানে এখানে এর ভ্যালু 0 বাদে, 0 ব্যতীত সকল মানের জন্য এটা প্রযোজ্য, কিন্তু 0 হলে এটা হবে না। তাহলে আমাদেরকে এই নিয়মটা জানতে হবে। এটাকে আমরা গুণনের ক্ষেত্রে দেখেছি যে প্লাস এ ইন্টু মাইনাস এ, এখানে ইন্টু আছে, যদি গুণ থাকে প্লাস মাইনাস এ কি হয়, মাইনাস এ স্কোয়ার দেখেছি আমরা, বা এখানে মাইনাস এ আছে, এখানে মাইনাস এ আছে, গুণ দিলে হয় কি প্লাস এ স্কোয়ার, এখানে প্লাস আছে, এখানেও প্লাস আছে, তাহলে হবে প্লাস এ স্কোয়ার, কিন্তু এখানে আমার মাইনাস এ আছে, এখানে প্লাস এ আছে, তখন হয় কি মাইনাস এ স্কোয়ার। খেয়াল করে দেখো, যখন গুণের ক্ষেত্রে আমরা গুণ করেছিলাম তখন কিন্তু এখানে মাইনাস এ, এখানে প্লাস, দুটো ভিন্ন যখন চিহ্ন থাকে তখন কিন্তু মাইনাস হয়, এখানে প্লাস এখানে মাইনাস, মাইনাস সিম্বল হয়েছে। কিন্তু দুটো যদি সেম সিম্বল থাকে, সাইন থাকে, যে এটাও মাইনাস এটাও মাইনাস, তখন প্লাস হচ্ছে, যখন প্লাস তখন, যখন প্লাস তখন গুণ দিলে কিন্তু প্লাস হচ্ছে, মানে একই রকম চিহ্ন থাকলে বা সাইন থাকলে, SIGN সাইন থাকলে আমরা কি লিখবো, প্লাস লিখবো। মাইনাস মাইনাস দুটাকে গুণ দিলে হবে প্লাস, প্লাস প্লাস গুণ দিলে হবে প্লাস, কিন্তু দুইটা ভিন্ন জিনিস গুণ দিলে হবে মাইনাস। ভাগের ক্ষেত্রেও তাই, যদি ধরো এ প্লাস এ ডিভাইডেড বাই মাইনাস এ, তাহলে কত হবে, এ আর এ কাটাকাটি গেলে হয় 1, আর আমার এখানে যদি দুটো ভিন্ন সাইন প্লাস একটা মাইনাস একটা হবে, এটা হবে -1। সেম গুণনের মতো এখানেও দেখো তাই, উপরে মাইনাস এ নিচে প্লাস এ আছে, তাহলে আমি কি করব, এখানে লিখতে পারবো -1।
এটা মাইনাস ওয়ান লিখতে পারি, কিন্তু উপরে মাইনাস এ নিচেও মাইনাস এ, তাহলে এটা হবে মাইনাস এ মাইনাস এ প্লাস ওয়ান। দুটো যদি একই রকম চিহ্ন থাকে তখনই আমাদের এখানে কি সিম্বল হবে? প্লাস। অথবা এখানে প্লাস এ আছে, এখানেও প্লাস এ আছে, এখানে হবে আমার প্লাস ওয়ান। ভাগের ক্ষেত্রে বা ডিভিশনের ক্ষেত্রে এই চিহ্নের যে গুণগুলো এটা আমাদেরকে মনে রাখতে হবে, চৌম্বকীয় গুণগুলো চিহ্ন দ্বারা গুণগুলো কি হয়, কারণ আমরা অঙ্কের ক্ষেত্রে এগুলো আমরা পাবো যে কি বসাতে হবে। তার মানে আমাদের মনে রাখতে হবে যে দুটা যদি ভিন্ন সিম্বল হয়, ভিন্ন সাইনের হয়, ভিন্ন চিহ্নের হয়, তখন আমার মাইনাস হবে। একটা মাইনাস একটা প্লাস, অথবা একটা প্লাস একটা মাইনাস হলে মাইনাস, কিন্তু দুটা যদি একই রকম চিহ্ন হয়, দুইটাই মাইনাস অথবা দুইটাই প্লাস, তাহলে প্লাস হবে। গুণনের ক্ষেত্রেও একই কথা, দুটা ভিন্ন চিহ্ন থাকলে মাইনাস হয়েছে, আর দুইটা একই রকম চিহ্ন থাকলে আমার প্লাস হয়েছে। তাহলে চলো আজকে আমরা গুণ দেখবো। অ্যালজেব্রা আমরা এক্সারসাইজ 4.1 যেমন আমরা গুণনের ক্ষেত্রে দেখেছিলাম যে এক পদকে এক পদ দ্বারা গুণন, বা বহুপদকে এক পদ দ্বারা গুণন, বা বহুপদকে বহুপদ দ্বারা গুণন, আমরা ভাগের ক্ষেত্রেও দেখবো, ডিভিশনের নিয়মেও আমরা দেখবো যে কিভাবে এক পদকে এক পদ দ্বারা ডিভাইডেড করতে হয়, বহুপদকে এক পদ দ্বারা ডিভাইডেড করতে হয় আবার বহুপদকে বহুপদ দ্বারা ডিভাইডেড করতে হয়। আমরা বইয়ের যে উদাহরণের অঙ্কগুলো আছে সেগুলো আগে সলভ করতে আমাদের জন্য সুবিধা হয়ে যাবে। ইংলিশে বলে মনোমিয়াল মানে এক পদ, আর পলিনোমিয়াল মানে বহুপদ, মানে মনোমিয়ালকে মনোমিয়াল দ্বারা মাল্টিপ্লিকেশন করবো আমরা, মানে এক পদকে এক পদ দ্বারা গুণ করবো। তাহলে চলো দেখি, আমি আরেকটু আলোচনা করতে চাই যে এ টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 হয় যখন এ নট ইকুয়াল টু 0। এর ভ্যালু কখনো 0 হবে না, কারণ আমরা এর ভ্যালু যদি 0 হয় তাহলে বিষয় 0 টু দি পাওয়ার 0, 0 টু পাওয়ার 0 কখনো 1 হয় না। এটা একটা অনির্ণয় ফর্ম, তো অনির্ণয় ফর্ম সম্পর্কে, ইঞ্জিনিয়ার ফর্ম সম্পর্কে আলোচনা করে ক্লাসে যাবো, তখন আরো ধারণা পাবো। আচ্ছা, তাহলে এই যে এ টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 এটা কিভাবে হয়? দেখো, এ টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 5, আমরা জানি ইউ পাওয়ার 5 আর ইউ কাটাকাটি করলে হয় কত? 1। যেহেতু দুইটা ইউ পাওয়ার 5 কিভাবে হয়, দেখো ইউ পাওয়ার 5 মানে কি এ ইনটু এ ইনটু এ ইনটু এ ইনটু এ, পাঁচটা এ, এ ইনটু এ ইনটু এ ইনটু এ ইনটু এ, পাঁচটা এ। তাহলে পাঁচটা এ যদি আমার চলে যায় তাহলে কিন্তু কি থাকতেছে আমার? 1 থাকতেছে। আবার আমরা ডিভিশনের যে এক্সপোনেন্ট রুলস এটা আমরা দেখেছি কি যদি বেস সেম থাকে তাহলে পাওয়ার কি দেওয়া যায়, বিয়োগ করা যায়, 5 মাইনাস 5 হয়, তার মানে 1। তার মানে দেখো এ টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 1। তাহলে এ টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 হবে কখন? যখন এ নট ইকুয়াল টু 0 হবে, এ এর মান কখনো 0 হওয়া যাবে না। তাহলে আমি এটা তোমার একটা 5 দিয়ে বুঝেছি, এখানে 5 এর পরে যে কোনো সংখ্যা হতে পারে, এই জন্য আমি এ টু দি কমন একটা নিলাম, এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এম। তাহলে এ টু দি পাওয়ার এম কে এ টু দি পাওয়ার এম কাটাকাটি করলে আমাদের হবে 1। যেহেতু আমার এম সংখ্যক এ আছে, এখানে নিচে আমার এম সংখ্যক এ আছে, যেমন এখানে 5 ছিল তার মানে কি 5 সংখ্যক এ গুণ হয়েছে, যেমন এখানে এ টু দি পাওয়ার এম মানে কি এখানে কি এম সংখ্যক এ গুণন হবে, এখানেও নিচে এম সংখ্যক এ গুণ হবে, তো গুণকে কাটাকাটি করলে আমার আলটিমেটলি 1 আসবে। আর এখানে আমরা কি করতে পারি, ভাগের যে রুলস এক্সপোনেন্টের ক্ষেত্রে এটাকে আমরা বেস সেম থাকলে পাওয়ার বিয়োগ করতে পারি, এ টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, এইভাবে হয় এ টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 হয়। এখানে শর্ত একটাই, এ নট ইকুয়াল টু 0, এর মান কখনো 0 হবে না। তাহলে চলো গুণটা দেখি, তাহলে চলো এক পদকে কিভাবে এক পদ দ্বারা ডিভাইড করতে হয় এটা দেখি, বা মনোমিয়াল ডিভাইডেড বাই মনোমিয়াল। দেখো এক্সাম্পল আকারে আমরা বলেছি এত বাই এত, মানে এত ডিভাইড এত বাই এত, মানে এতকে এত দ্বারা ডিভাইডেড করো, মানে কি এটা হলো আমার এক পদ, এখানে কয়টা পদ আছে? একটা পদ, মানে মনোমিয়াল, মানে এক পদ, এটা মনোমিয়াল ওয়ান টার্ম। তাহলে এক পদকে এত দ্বারা ভাগ, যাকে দ্বারা ভাগ করতে বলবে সেটা নিচে হবে। যেমন আমি যদি 6 কে তোমরা 3 দ্বারা ভাগ করো, তাহলে তুমি কি লিখবে? 6 উপরে লিখবে, নিচে লিখবে 3, যাকে দ্বারা ভাগ করা সেটা নিচে আসার সময়। সেম এখানেও তাই, আমি 10 এ টু দি পাওয়ার 5 বি টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 5 এ স্কয়ার বি কিউব। তাহলে এখান থেকে যখন আমরা ডিভাইডেড করব তখন আমরা সংখ্যাগুলো যে নাম্বারগুলো আছে এগুলো আলাদা করব, মাঝখানে গুণ চিহ্ন দিব, তারপরে আবার এ টু দি পাওয়ার 5 এগুলো এক পাশে করব, তারপর আবার কি করব বি টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই বি কিউব আলাদা করব। মানে ভাগের নিয়মই হলো আমরা যদি এই যে দেখো এটা যদি গুণ করি তাহলে কিন্তু আগের উপরটা আছে 10 এ টু দি পাওয়ার 5 বি টু দি পাওয়ার 7, যদি উপরে গুণ উপরে গুণন আর নিচের গুলো নিচে গুণ করতে হয়। যেমন আমরা সংখ্যার ক্ষেত্রে শিখেছি 2/3 ইনটু 5/3, তাহলে আমরা কি করেছি তখন উপরে গুণ উপরে গুণ দিয়েছি 10, নিচেরটা 9 হয়েছে, তার মানে 10/9 এটাকে আমরা যদি এরকম ভাবে লিখতে পারি 5 × 2 × 5/3 × 3, তাহলে এটাকে কিন্তু আমরা আলাদা ভাবে লিখতে পারি 2/3 × 5/3। সেম এখানেও তাই, যদি একসাথে আছে ইন্টু গুলো আমি এটাকে আলাদা আলাদা ভাবে লিখতে পারি।
আর ভাগ অথবা গুণনের ক্ষেত্রে আমরা চিন্তা সবসময় দেখবো যে এই যে বেজ আছে বেজগুলো অনুযায়ী একই রকম করার জন্য, একই রকম করার জন্য, যেমন এ আছে এ গুলো আলাদা করবো, বি গুলোকে আলাদা করবো, সংখ্যাগুলোকে আলাদা করবো। তাহলে 10 কে 5 দ্বারা ডিভাইড করলে হয় 2, আর 8 to the power 5 এর বেজ যেহেতু সেম, তার পাওয়ার ভাগের নিয়ম অনুযায়ী এটা বিয়োগ হবে B7 - 3। সবসময় উপরেরটা আগে লিখতে হয়, পরে নিচেরটা লিখতে হয় পাওয়ার, 2 into A³ b⁴। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। আমি এতকে যদি দ্বারা ডিভাইডেড করি তাহলে আমরা এটা অ্যান্সার পাবো। দেখো 12 নম্বর অঙ্কটা বলেছে ডিভাইড এত বাই এত, মানে ভাগ করো এতকে এত দ্বারা। যার দ্বারা ভাগ করতে বলবে এটা আমরা নিচে লিখবো আর বাকিটা উপরে লিখবো। তাহলে যেহেতু যেহেতু এটাকে ভাগ করতে হবে এটা আমরা উপরে লিখবো আর নিচেরটা যাকে দ্বারা ভাগ করতে হবে সেটা লিখতে হবে। সংখ্যাগুলোকে আমরা আলাদা করি আগে, 40 ÷ -8 ইন্টু এক্স গুলাকে আলাদা করি, x⁸, x⁴ ইন্টু y⁴⁶ ইন্টু z⁵, z⁴। আমরা কিন্তু এখানে আলাদা না করেও করতে পারতাম, আমরা যদি বুঝে থাকি তাহলে আমরা কিন্তু সরাসরি করতে পারবো। তো সরাসরি কিভাবে, 40 কে 8 দ্বারা ভাগ যাবে তাহলে হবে কত, 5। আর এখানে আছে প্লাস সিম্বল, এখানে আছে মাইনাস সিম্বল। আমি প্রথমে বলে নিয়েছিলাম যে প্লাস অথবা মাইনাস যেটা ভিন্ন চিহ্ন হলে কি হবে, মাইনাস হবে। এখানে প্লাস এখানে মাইনাস, অথবা এখানে মাইনাস এখানে প্লাস থাকলেও মাইনাস হতো আমার, বা প্লাস মাইনাসে মাইনাস এভাবে মনে রাখলে আমাদের হবে। ইন্টু আর এটা ভাগের সময় পাওয়ার বিয়োগ হবে, তাহলে কি হবে, x⁸ - 4 ইন্টু y⁰ - 2 ইন্টু z⁵ - 4। এখানে পাচ্ছি আমরা -5 x⁴ y⁸ z⁵ মানে জেড। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। এখন সেম দেখো, এখানে যদি আমার অঙ্কটা যদি আমার এখানে ঘুরিয়ে আসতো, এখানে যদি মাইনাস হতো, এখানে মাইনাস হলে কি হতো, এখানে যদি আমার মাইনাস হয়, এখানে মাইনাস হলে কিন্তু আমাদের এই যে মাইনাসে মাইনাসে তখন কি হতো, এখানে এখানে আমার মাইনাস বসতো, মাইনাসে মাইনাসে আমার কি হতো, এখানে প্লাস হতো, আমার অ্যান্সারটা হতো প্লাস। এখানে দুটি একই রকম সিম্বল থাকলে আমরা কি জানি, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হবে, অথবা এখানে প্লাস থাকলে আমার প্লাস হবে। 13 নম্বর উদাহরণটা এটাই বুঝিয়েছে যে এখানেও মাইনাস এখানেও মাইনাস। 13 নম্বর অঙ্কটা তোমরা নিজেরা দেখবা। হ্যাঁ, এখন আমি দেখাবো যে তোমাদের কিভাবে পলিনোমিয়ালকে মনোমিয়াল দ্বারা ডিভাইডেড করতে হয়, মানে বহুপদীকে একপদী দ্বারা ডিভাইডেড করতে হয়। তাহলে চলো দেখি। দেখো 14 নম্বর যে ধরনের অঙ্কটা আছে, ডিভাইড এত বাই এত, মানে কি, দেখো এখানে বহুপদ, এখানে একটা পদ, এখানে একটা পদ, এখানে একটা পদ, তিনটা পদ, মানে একের অধিক হলে এটা বহুপদ হয়ে যায়, দুইটা থাকলেও বহুপদী হতে এটা, বা পলিনোমিয়াল বলে ইংলিশে। বাই ডিভাইডেড কত, একটা পদ, এখানে একটা পদ আছে, বা মনোমিয়াল বলে, এক পদকে, এক পদ দ্বারা কিভাবে বহুপদকে ডিভাইড করতে এটা আমরা দেখবো। যাকে ডিভাইড করতে বলবো সেটা আমরা প্রথমে দেখবো, 10 x⁴ - 5 y³ - 12 x³ y⁸ +6 x⁴ y⁷ ডিভাইডেড বাই কত, 2 x² y² তাহলে যদি একটা দ্বারা ডিভাইডেড করতে বলে তখন কিন্তু আমরা এটা কি করতে পারি, আলাদা করতে পারি। যেমন দেখো একটা নিয়ম দেখো, যে এ প্লাস বি প্লাস সি আছে, ডিভাইডেড বাই আমার আছে ডি, তাহলে এটা নিয়ম হলো আমি এ কে ডি দ্বারা ডিভাইড করতে পারি, বি কে ডি দ্বারা ডিভাইডেড করতে পারি, সি কেও ডি দ্বারা ডিভাইডেড করতে পারি। নিচে যেটা থাকবে এটা দ্বারা এ বি সি কে যদি প্লাস প্লাস বা মাইনাস মাইনাস থাকে আমি আলাদা আলাদা ভাবে এটাকে ডিভাইড করতে পারি, রুলস। তাহলে এখানে যেহেতু আমার একটা আছে, তার মানে আমার কি, প্রথমটাকে আমার ডিভাইডেড করতে হবে নিচেরটা দ্বারা। সেম এখানে মাইনাস চিহ্ন আছে, আমি এখানে দিব মাইনাস 12 x³ y⁸ কে আমার ডিভাইডেড করতে হবে কি দ্বারা, 2 x² y² দ্বারা, প্লাস এখানে কি আছে আমার, 6 x⁴ y⁷ আছে, এটাকে আমরা ডিভাইডেড করবো 2 x² y² দ্বারা। মানে এটা নিয়ম যে নিচে যেটা থাকবে এটাকে দ্বারা প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে ডিভাইডেড করতে পারি, প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে ডিভাইড করলে যে মান হবে সেটা একসাথে ডিভাইড করলে মান রেজাল্ট সেম। এই জন্য আমি ক্যালকুলেশন সুবিধা হচ্ছে আমাদেরকে অবশ্যই আলাদা আলাদা ভাবে ডিভাইড করতে হবে। এখন দেখো যে এই যে এখন এটা কি হয়ে গেছে, যে এক পদকে এক পদ দ্বারা ডিভাইডেড, মানে প্রথম যে অঙ্কটা আমরা দেখিয়েছিলাম যে মনোমিয়াল ডিভাইডেড বাই মনোমিয়াল, মানে এক পদকে এক পদ ডিভাইড করলে যে নিয়ম সেই নিয়মটা আমরা করবো, এখানেও তাই, এখানেও তাই। এখন দেখো 10 কে 2 দ্বারা ডিভাইড করবো, আমি 10 কে 2 দ্বারা ডিভাইড করলে তাতে 5 হয়, সংখ্যার সাথে সংখ্যা ডিভাইডেড হবে, এক্স এর সাথে এক্স এর ডিভাইডেড হবে, তাহলে এক্স কে কি লেখা যায়, 5 আর 2, তাহলে 5 থেকে 2 বিয়োগ যাবে, 5 থেকে 2 বিয়োগ গুলো হয় 3, ওয়াই 3 আছে এখানে 2 আছে, 3 থেকে 2 বিয়োগ গুলো হবে 1, মাইনাস আছে মাইনাস 6 দ্বিগুণে 12, এক্স এখানে 3 আছে এখানে 2 আছে, 3 থেকে 2 বিয়োগ গুলো 1, ওয়াই এখানে 8 আছে এখানে 2 আছে, বিয়োগ গুলো হবে 6, প্লাস এখানে দেখো 6 আর 2 ডিভাইড করলে হবে 3 x² y⁵।
তাহলে এখানে করলে আমরা পাচ্ছি 5x কিউব y মাইনাস 6x y টু দি পাওয়ার 6 প্লাস 3x স্কয়ার y টু দি পাওয়ার 5। এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে এটা আমাদের নিয়মটা কি, নিয়মটা আমরা মনে রাখবো যে যদি বহুপদী উপরে থাকে বা বহুপদ উপরে থাকে আর নিচে যদি একপদ থাকে আমি এটাকে আলাদা আলাদা ভাবে প্রত্যেক সাথে করতে পারি, কিন্তু নিচে যদি বহুপদ থাকে তখন কিন্তু আমরা এটাকে আগেভাবে আলাদা করতে পারবো না, শুধু এটা একটা পদের ক্ষেত্রে প্রযোজ্য। এরপর দেখো পুনরাবরণ করো সেম, যে পলিনোমিয়াল আছে মানে বহুপদ আছে, বহুপদকে আমরা এক পদ দ্বারা ডিভাইড করবো মানে মনোমিয়াল দ্বারা ডিভাইড করবো, তোমরা নিজেরা এটা করো বা নিজেরা নিজেরা করে আমাকে কমেন্টসে জানাবে। হ্যাঁ, এরপর আমরা দেখাবো যে পলিনোমিয়ালকে কিভাবে পলিনোমিয়াল দ্বারা ডিভাইড করতে হয়, মানে বহুপদকে কিভাবে বহুপদ দ্বারা ডিভাইড করতে হয়। তাহলে চলো দেখি, ১৬ নম্বর অঙ্কটা দেখো যে এত বাই এত, মানে ডিভাইড এত বাই এত, মানে এই যে বহুপদ এখানে একটা পদ, এখানে একটা পদ, এখানে তিনটা পদ আছে, এখানে একটা পদ আছে, দুইটা পদ, মানে বহুপদ এখানে বহুপদ, এখানেও বহুপদ, মানে বহুপদকে বহুপদ দ্বারা ডিভাইড করতে হবে। এখন দেখো এই অঙ্কগুলো যদি আমরা আগে নিয়মে করতে যাই আমাদের কি প্রবলেমটা হয় এটা আমরা আগে দেখি, তাহলে আমরা সহজে বুঝতে পারবো যে কেন করতে হবে আমাদের। এখানে 2x-1, তাহলে এখানে কি হয় আমরা কি করতে পারি যে বহুপদকে যখন আমরা এক পদ দ্বারা করেছিলাম ডিভাইড, তখন কি হয়েছিল আমাদের যে 6x² কে ডিভাইড করতে পারবো 2x-1 প্লাস x কে করতে পারি x ডিভাইডেড বাই 2x-1 মাইনাস 2 কে ডিভাইড করতে পারি আমরা 2x-1। এখন দেখো উপরে কি হয়েছে, উপরে এখন হয়েছে এক পদ, নিচে হয়েছে বহুপদ। উপরে যদি এক পদ থাকে, উপরে যদি এক পদ থাকে বা মনোমিয়াল থাকে, নিচে যদি বহুপদই থাকে পলিনোমিয়াল থাকে, তাহলে কিন্তু এটাকে ভাগ করা যায় না। ঠিক আছে, যে উপরে যদি আমার বহুপদ হয় নিচে এক পদ হয় তাহলে হবে, মানে উপরে বহুপদ নিচে এক পদ হইলে সম্ভব, মানে পলিনোমিয়াল বাই মনোমিয়াল, কিন্তু এটা হবে বাট উপরে এক পদ নিচে বহুপদ এই অবস্থা হলে কিন্তু এটাকে ভাগ করা যাবে না। দেখো এখানে যদি আমরা আলাদা আলাদা করি এই প্রবলেমটা আমরা ফেস করতেছি যে আলাদা করলে উপরে একপদ হচ্ছে নিচে বহুপদ হচ্ছে, তখন কিন্তু আমরা এই নিয়মে করতে পারবো না। তখন আমরা যে নর্মাল যে ভাগ করি, আমরা যে বলি যে 6 কে 3 দ্বারা ভাগ করো, তখন আমরা কি করি 3/6 এইভাবে 3 × 6, যে নর্মাল যে নিয়ম আছে যে ওই নিয়ম আমাদের করতে হবে এখানেও। তাই বহুপদীকে বহুপদীকে দ্বারা ভাগ করতে হলে তখন আমাদের ওই রুলসে আমাদেরকে যেতে হবে। আমরা কি লিখবো 2x-1, এটা আগে লিখবো 6x² + x-2। এখানে একটা জিনিস তোমরা খেয়াল করবা যে এখানে দেখো যাকে দ্বারা ভাগ করবা সেখানে x এর পাওয়ার গুলো যাতে ডিসেন্ডিং অর্ডারে থাকে, মানে উপর থেকে নিচে থাকে, মানে x এর পাওয়ার এখানে কত 1, তারপর x এর পাওয়ার 9 মানে 0। সেম এখানে দেখো x এর পাওয়ার কত 2, এরপরে 2 এর পরে ডিসেন্ডিং মানে ক্রমান্বয়ে কমতে থাকবে, এখানে 2 তারপরে x এর পাওয়ার হবে 1, তারপরে হয়েছে এখানে কিছু না থাকা মানে 0 আছে, স্টুডিও 0। আমরা সবসময় এই ডিসেন্ডিং অর্ডারটা x এর পাওয়ার বা এখানে যদি a দ্বারা ডিভাইড করতে বলে এই পাওয়ার গুলো আমরা বড় থেকে ছোট সাজিয়ে নিব, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে, এটা আমাদের এখানে মনে রাখতে হবে। আচ্ছা নেক্সট আমরা অঙ্ক করাবো, যখন কিভাবে সাজাতে হয় আমরা দেখে নিবো ইনশাল্লাহ। এখন দেখো যে এইটা ভাগ করার নিয়ম হলো এই যে প্রথমে যে আছে 2x, সবসময় যতগুলো পদই থাকুক এখানে সবসময় সর্ববামে যেটা আছে, সবচেয়ে বাম পাশে যেটা আছে এটাকে তুমি আগে নিবা 2x। তো 2x এর সাথে আমার এখানে যাকে ভাগ করতে তারও সবচেয়ে বামে যেটা আছে, প্রথমে যেটা আছে, এক কথা প্রথমে যেটা থাকবে সেটার সম্বন্ধে আগে ক্যালকুলেশন করবা। 6x² কে আমি যদি 2x দ্বারা ডিভাইড করি তাহলে কত হয় আমার 3x হয়, তার মানে আমরা এখানে লিখতে হবে 3x, কারণ 3x দ্বারা আমি এখন 2x-1 কে কি করব গুণ করব। যেমন দেখো এখানে 3 কে 6 দ্বারা ভাগ করা মানে কি 3 আর এই 2 কিন্তু গুণ হয়েছে, 3 × 6, তার মানে এটা আর এটা গুণ দিলে যেটা এখানে কিন্তু আমরা এখানে লিখি, এটা ভাগের নিয়ম। এখানে সেম টাই আমরা যে 3x লিখেছি, 3x দ্বারা আমাকে কি করতে হবে এখানে যা আছে পুরোটা আছে পুরোটার সাথে গুণ দিতে হবে। 2x এর সাথে যদি আমরা 3x গুণ দেই, দেখো আমরা কিন্তু আগের চ্যাপ্টার করতেছি এই জন্য কিন্তু দেখো আগে মাল্টিপ্লিকেশন শিখিয়েছে আমাদের, তারপর আমরা ভাগ শিখিয়েছে যে ভাগের ক্ষেত্রে আমার গুণের ইউজ করতে হয়, মাল্টিপ্লিকেশনের ইউজ করতে হয়। 3x কে আমি যদি 2x দ্বারা গুণ দেই তাহলে আমরা কি পাচ্ছি 3x × 2x = হবে 6x², তার মানে আমি এখানে পাচ্ছি 6x², আর এখানে আছে প্লাস চিহ্ন, এখানে আছে -1, তাহলে প্লাস আর মাইনাস গুণ দিলে প্লাসে মাইনাসে মাইনাস, 3x এর সাথে 1 গুণ দিলে হবে 3x। ভাগের পর আমাদের কি করতে হয়, ভাগের পর আমাদের বিয়োগ করতে হয়, বিয়োগ করলে আমরা জানি কি সিম্বল চেঞ্জ হয়, এখানে আছে কি প্লাস এটা হয়ে যাবে এখন মাইনাস, এখানে আছে মাইনাস এখানে হয়ে যাবে কি প্লাস, তাহলে এটা মাইনাস এটা প্লাস, এখানে আছে প্লাস 6x², এখানে আছে -6x², তাহলে এটা চলে যাবে ভ্যানিশ। আবার এখানে আছে প্লাস এক্স, এখানে আছে প্লাস 3x, তাহলে কি করতে হবে একটা আছে প্লাস এক্স আর একটা আছে প্লাস
থ্রি এক্স, তার মানে দুইটা যোগ করতে হবে। এখানে এক্স মানে কি একটা এক্স আছে, এখানে আছে তিনটা এক্স, তিনটা এক্স আর একটা এক্স, তাহলে কয়টা হবে? চারটা এক্স হবে, ফোর এক্স হবে। তার মানে এখানে হবে আমাদের ফোর এক্স, আর এখানে যেহেতু কিছু নাই, এখানে যা আছে হবো আমি এখানে সেটাই বসিয়ে দিব, ফোর এক্স মাইনাস টু। এরপর আবার দেখবা এই যে টু এক্স প্রথমে যেটা আছে, এখানে যে প্রথমে যেটা আছে এটার মধ্যে আমি দেখবো যে ফোর এক্স আর টু এক্স, আর টু এক্স কে কত দ্বারা গুণ দিলে আমার ফোর এক্স হবে, বিষয়টা এরকম। টু এক্স এর সাথে যদি আমি টু দ্বারা গুণ দিই তাহলে কিন্তু আমার ফোর এক্স হয়, দুই দুগুণে চার আর এক্স, তার মানে আমার এখানে আছে কি প্লাস, তার মানে আমার প্লাস টু এক্স দ্বারা গুণ দিতে হবে, তাহলে প্লাস টু দ্বারা গুণ দিতে হবে আমাদের, তাহলে প্লাস টু দ্বারা গুণ দিলে হয় টু এক্স কে গুণ দিলে হয় ফোর এক্স, আর প্লাস এ মাইনাস এ মাইনাস ওয়ান আর টু গুণ দিলে হবে টু, তার মানে এখানে আলটিমেটলি আমি পাচ্ছি কত, যে বিয়োগ করলে আমার চিহ্ন, তারপরে কি ভাগের নিয়ম হলো ভাগ করা শেষ হলে বিয়োগ করতে হয়, বিয়োগের ক্ষেত্রে চিহ্ন চিহ্ন, এখানে আছে প্লাস এটা হয়ে যাবে মাইনাস, এখানে আছে মাইনাস এখানে হবে প্লাস। এখন খেয়াল করো এই যে প্লাস ফোর এক্স আর এই মাইনাস ফোর এক্স চলে যায়, মাইনাস টু আর এই প্লাস টু চলে যায় কি জিরো, তার মানে আমাদের আলটিমেটলি রেজাল্ট আসতেছে এখানে থ্রি এক্স প্লাস টু, এটা হলো আমাদের অ্যান্সার। তোমরা কি বুঝতে পারছো? যেমন প্লাস ফোর এক্স মাইনাস ফোর এক্স মানে কি ফোর এক্স থেকে মাইনাস ফোর এক্স চলে গেলে কি হবে, জিরো হবে, বা এটা আমি এরকম লিখতে ফোর এক্স ফোর এক্স, তাহলে এখানে আছে মাইনাস ফোর এক্স, প্লাস ফোর এক্স মাইনাস চারটা থেকে চারটা চলে গেলে জিরো হবে, এরকম এখানে তাই ফোর এক্স থেকে ফোর এক্স গেলে জিরো হবে, এখানে মাইনাস টু প্লাস টু হলে জিরো হবে, যতক্ষণ পর্যন্ত জিরো না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা করতেই থাকবো, তখন এটা কি করলে আমাদের ভাগ ফল হচ্ছে কত, থ্রি এক্স প্লাস টু। তাহলে চলো আমরা আরেকটা অঙ্ক দেখি বহুপদকে কিভাবে বহুপদটা ভাগ করতে হয়, তাহলে আমাদের জন্য আরেকটু সহজ হয়ে যাবে। ডিভাইড এত বাই এত, দেখো এখানে বহুপদ বহুপদকে বহুপদ দ্বারা ভাগ করবো, তাহলে বহুপদকে বহুপদ দ্বারা ভাগ করলে নিয়ম হলো এইভাবে করতে হবে, টু এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই স্কোয়ার। এখন আমাদের এখানে দেখতে হবে যে এরপরে যে এক্স এর যে আছে, এখানে যে এক্স আছে এক্স এর পাওয়ার ডিসেন্ডিং অর্ডারে আছে কিনা, মানে বড় থেকে ছোট আছে কিনা, যে এক্স এর পাওয়ার ওয়ান এখানে নাই, তার মানে ঠিক আছে ওয়ান জিরো, এখানে এক্স এর পাওয়ার দুই, এখানে এক্স এর পাওয়ার কত ওয়ান, এখানে এক্স এর নাই, নাই মানে পাওয়ার কত জিরো, এক্স টু পাওয়ার জিরো মানেই নাই, এক্স টু জিরো পুরো পাওয়ার ওয়ান মানে এক্স টু পাওয়ার জিরো মানে কত ওয়ান, এখানে কিছু না থাকবে মানে ইন্টু ওয়ান আছে, এই জন্য আমরা বলতে পারি যে এখানে এক্স এর পাওয়ার কত জিরো, তাহলে ডিসেন্ডিং অর্ডার এটা আমার আছে, আমাদের কোনো আর কাজ করতে হবে না বা সাজাতেও হবে না। এখন আমরা কি করব, এই যে সর্ব বাম এবার প্রথম যেটা আছে এটা দ্বারা আমি টু এক্স স্কোয়ার কে ক্যালকুলেশন করবো, যে আমি কত হলে এটা আমার টু এক্স স্কোয়ার হবে, এক্স এর সাথে আমার কত গুণ দিলে টু এক্স স্কোয়ার হবে, বা আমি এটাকে এইভাবে করতে পারি যে প্রথমে যেটা থাকবে টু এক্স স্কোয়ার, এই টু এক্স স্কোয়ার কে আমরা যার সাথে করবো প্রথমে এটাকে ভাগ করব, ভাগ করলে কত হয় টু এক্স, এই টু এক্স দ্বারা যদি আমি এক্স কে গুণ দিই তাহলে আমার টু এক্স স্কোয়ার হবে। যেমন আমার তিনের সাথে কত গুণ দিলে আমার সিক্স হবে, তাহলে আমি কি করতে পারি সিক্স কে যদি তিন দ্বারা ভাগ দিই তাহলে কত টু, তো আমার থ্রির সাথে আমি দুই দ্বারা গুণ দিলে আমার সিক্স হবে। এখানে আমি এই পদ্ধতিটা ইউজ করেছি যে এক্স এর সাথে আমার কত গুণ দিতে হবে আমি বের করবো কিভাবে, এটা যেটা থাকবে সেটাকে আমি এটা দ্বারা আমি ডিভাইডেড করবো, ডিভাইড করে যে রেজাল্ট হবে এই রেজাল্ট দ্বারা যদি আমি এক্স গুণ দিই আমার টু এক্স স্কোয়ার হবে, তার মানে আমি এখানে টু এক্স লিখবো। তাহলে টু এক্স দ্বারা কি করতে হবে, শুধু একটাকে না কিন্তু এখন আমাকে গুণ দিতে হবে পুরোটাকেই, অঙ্ক করার সময় আমাদের খেয়াল করতে হবে মিলাইতে হবে প্রথমটা আর এই প্রথমটা, কিন্তু যখন আমি গুণ দিব এখানে বসানোর পরে তখন আমার যতগুলো থাকবে এখানে দুইটা আছে, যদি তিনটা থাকতো আমাকে তিনটা দ্বারাই গুণ দিতে হতো, যদি চারটা থাকতো আমার চারটা দ্বারাই গুণ দিতে হতো, তাহলে টু এক্স দ্বারা যদি আমি এক্স গুণ দিয়ে হয় দিয়ে যাই, টু এক্স দ্বারা যদি আমি এক্স গুণ দিই তাহলে এখানে হয় টু এক্স স্কোয়ার, এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস, প্লাসে মানে হচ্ছে মাইনাস, টু ওয়াই আর টু এক্স গুণ দিলে কত হবে, টু এক্স আর টু ওয়াই গুণ দিলে হবে ফোর এক্স ওয়াই, যদি এক্স আর ওয়াই আলাদা চলো বা ভেরিয়েবল এটাকে আলাদা ভাবে লিখতে হবে গুণ আকার এক্স ওয়াই, তার মানে আমি এখানে লিখতে এক্স ওয়াই আছে কোথায় আমার এখানে আছে, আমি লিখতে পারি মাইনাস ফোর এক্স ওয়াই। এরপর আমাদের নিয়ম কি, এরপর নিয়ম হলো ভাগ হয়ে গেলে বিয়োগ করতে হয়, এখানে প্লাস সিম্বল আছে এটা হবে কি মাইনাস, এখানে মাইনাস আছে এখানে হবে প্লাস, প্লাস টু এক্স স্কোয়ার আর মাইনাস টু এক্স স্কোয়ার কাটা চলে যায়, এখানে মাইনাস সেভেন এক্স ওয়াই এখানে আছে প্লাস ফোর এক্স ওয়াই, আমার কি দুটা বিন্দু চিহ্ন থাকলে কি করতে হয় একটা মাইনাস আর একটা প্লাস, এটা বিয়োগ করতে হয় মাইনাস সেভেন এক্স ওয়াই আর এখানে ফোর এক্স ওয়াই এখানে আছে প্লাস, এটা আমরা কি করবো দুটো বিন্দু সাইন থাকলে বিয়োগ করবো, সাতটা থেকে চারটা এক্স ওয়াই চলে গেলে হয় থ্রি এক্স ওয়াই, তোমরা এক্স ওয়াই কে মনে করতে পারো যে এক্স ওয়াই হলো আম, সাতটা আম থেকে যদি চারটা আম চলে যায় তাহলে কয়টা আম থাকবে, তিনটা আম থাকবে, এবং কোন আমের সংখ্যা বড় সাত যেহেতু বড়, সাতটা আম যেহেতু বড় এই জন্য এখানে যেহেতু মাইনাস সিম্বল আছে এখানে আমরা মাইনাস দিব, তাহলে মাইনাস থ্রি এক্স ওয়াই থাকতেছে, এখানে হবে মাইনাস থ্রি এক্স ওয়াই, আর এখানে প্লাস সিক্স ওয়াই স্কোয়ার আছে এখানে যা আছে তাই লিখ। এরপরে দেখো যতক্ষণ জিরো না আসলো তখন আমাদের এটা করতেই হবে, এবার এখানে প্লাস এক্স আছে এখানে আছে মাইনাস থ্রি এক্স ওয়াই,
তাহলে এক্স এর সাথে কত গুণ দিলে আমার মাইনাস থ্রি এক্স ওয়াই হবে, এটাকে আমরা ওই নিয়ম অনুযায়ী করতে পারি। মাইনাস থ্রি এক্স ওয়াই কে তুমি এক্স দ্বারা ডিভাইডেড করো, বললে কত এক্স কাটাকাটি করে থাকে মাইনাস থ্রি ওয়াই। আমার মাইনাস থ্রি ওয়াই দ্বারা যদি আমি গুণ দেই তাহলে কিন্তু আমি এটা পাচ্ছি কি মাইনাস থ্রি এক্স ওয়াই, এটা মাইনাস এটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস সিক্স ওয়াই স্কোয়ার। আলটিমেটলি যখন জিরো হবে তখন মিলে যাবে, এখানে মাইনাস আছে এখানে আমি দিয়েছি প্লাস, এখানে প্লাস আছে এখানে আছে হবে মাইনাস, মাইনাস থ্রি এক্স ওয়াই থেকে প্লাস থ্রি এক্স ওয়াই, মানে মাইনাস তিন টার্ম থেকে প্লাস তিন টার্ম চলে গেলে জিরো থাকবে, প্লাস সিক্স ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই। এখন কিন্তু আমি এই প্লাস দেখবো না, আমি এখন দেখবো এই মাইনাস ওয়াই সিম্বলটা হলো এটা নিজস্ব সিম্বল, এখন সিক্স ওয়াই স্কোয়ার সিম্বল এখানে বা সাইন এখানে কি মাইনাস, আর এখানে হলো প্লাস, দুইটা ভিন্ন আছে। প্লাস ছয় থেকে মাইনাস ছয় চলে গেলে হবে কত জিরো, এগুলো আলটিমেটলি হচ্ছে জিরো হচ্ছে, তার মানে অ্যান্সার কত হচ্ছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই, এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে এইভাবে আমরা বহুপদকে বহুপদ দ্বারা ডিভাইডেড করব। এখানে দেখো যে আমি এখানে কেন মাইনাস লিখেছি, কারণ আমার এখানে আছে মাইনাস মাইনাস থ্রি এক্স ওয়াই, আর এখানে আছে আমার কি এক্স দ্বারা করতে হবে, তাহলে যে মাইনাস থ্রি এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স, এক্স কাটাকাটি গেলে মাইনাস থ্রি ওয়াই থাকে, তার মানে মাইনাস মাইনাস থ্রি ওয়াই দ্বারা আমি এটাকে গুণ দিব, এই জন্য কিন্তু আমি এখানে মাইনাসটা নিয়েছি, এখানে মাইনাস নিয়েছি, মাইনাস নিলে আমার প্লাসে মাইনাসে, এখানে যেহেতু প্লাস সিম্বল আছে প্লাসে মাইনাসে মাইনাস থ্রি এক্স ওয়াই হয়, মাইনাসে মাইনাসে প্লাস সিক্স ওয়াই স্কোয়ার হয়। তাহলে তোমরা যদি না বুঝে থাকো আমাকে কমেন্টসে জানাবা, ইনশাল্লাহ আমরা তো আজকে এক্সাম্পল করেছি, তুমি এগুলো প্র্যাকটিস করবা, আমি নেক্সট দিন এক্সারসাইজের যে অঙ্কগুলো আছে অনুশীলনের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা করলে আমাদের জন্য আরো ক্লিয়ার হয়ে যাবে। তোমরা আমাদের সাথে সবসময় থাকবা, সবগুলো নিজেরা প্র্যাকটিস করবা, তারপরে ভিডিওগুলো দেখার চেষ্টা করবা, একই নিয়মের অঙ্কগুলো নিজে বাসায় আগে নিজে চেষ্টা করবা খাতার মধ্যে, যখন তুমি যে অঙ্কটা পারতেছ না বা আটকে যাচ্ছ তখনই তুমি এই ভিডিওটা দেখবো, তার আগে তুমি ভিডিওটা দেখবা না, আগে বেসিকটা বুঝে নিবা, ক্লাসের ক্লাসের বেসিকটা বুঝে গেলে তখন তোমার সেম নিয়মের অঙ্ক আগে নিজে করবা, তখন কিন্তু ইউটিউবে এই ক্লাস দেখার কোনো প্রয়োজন নাই বা কোনো বইয়ের সলিউশন দেখবা না, তোমরা বন্ধ করে আগে নিজে ব্রেন খাটিয়ে নিজে আগে চেষ্টা করবা সেম নিয়মের অঙ্কগুলো চেষ্টা করে, যখন না মিলবে তখন তুমি এই ভিডিওগুলো দেখো ক্লাসগুলো দেখো, তোমাদের জন্য অনেক উপকার হবে। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকো সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।